উচ্চতা মেরে কেটে 2 ফুট, দোসর শারীরিক প্রতিবন্ধকতা, বয়সে কনিষ্ঠা। দৈত্য রাজনৈতিক সচেতন সমাজে যেন ছক ভাঙার লড়াইয়ে নেমেছে চুমকি ঘোষ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল প্রার্থী হয়েছেন চুমকি ঘোষ। 23 বছর বয়সী এই তরুণী হিলি থানার কনিষ্ঠ প্রার্থী, হিলি গভর্নমেন্ট কলেজের শেষ বর্ষের ছাত্রী, বাবা চঞ্চল ঘোষ, হাটের ছোট ব্যবসায়ী। মোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এখন আলোড়ন সর্বত্র। এই তরুণীর উচ্চতা মেরে কেটে 2 ফুট, শারীরিক প্রতিবন্ধকতাও রয়েছে, করেই চলছে পঠন পাঠন। কিছু কিছু করার তাগিদে চলছে চাকরির খোঁজ। এই সবের মধ্যে ভোটে দাঁড়িয়ে সমাজসেবায় ব্রতী হতে চাইছে বিশেষভাবে সক্ষম এই তরুণী। প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি। দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন ওই তরুণী। পরিবারের তরফে সবসময় পাশে পাচ্ছেন মা বাবাদের। নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই পঠন পাঠনে প্রভাব পড়েছে, তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছে চুমকি। এই বিষয়ে বিশেষভাবে সক্ষম তৃণমূল প্রার্থী চুমকি ঘোষ বলেন। কিভাবে প্রস্তুতি নিচ্ছ? আমি বসন্তা গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছি। আমাদের এখানে ডাঙ্গাপাড়া আর বসন্তা মিলে 2 গ্রাম মিলে চকমোহন মৌজায় এবার আমি প্রথম দাঁড়িয়েছি। আশা করছি আমাকে সবাই সাপোর্ট করবে এবং আমি তাদের সাপোর্টে, তাদের সাহায্যে আমি আমার সাধ্য মতো কাজ করবো, তাদের পাশে দাঁড়াবো। আমার ইচ্ছে ছিল ভোটে দাঁড়ানোর, আর পার্টিগত থেকে আমাকে সাহায্য করায় আমি খুব হ্যাপি এবং খুব খুশি যে আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে কাজ করার, তাদেরকে সাহায্য করার, কোনো মতে সুযোগ পাচ্ছিলাম না। এই সুযোগটা যখন পেয়েছি আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। আমি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি, তাদেরকে বলছি দিদি এত সুবিধা দিয়েছে, তাদেরকে ঘরে ঘরে গিয়ে আমাকে বলতে হচ্ছে, আমি তাদেরকে জানিয়েছি, তাদেরকে বলছি যে দিদি আরও করবে, তোমরা আমাকে ভোট দিয়ে আমার পাশে থাকো, আমাকে দাঁড় করাও। কোন দল থেকে দাঁড়িয়েছো তুমি? আমি টিএমসি থেকে দাঁড়িয়েছি। কীভাবে প্রচার করছো? প্রচারে বেরোচ্ছি, আমার আশেপাশে আমার পাড়া প্রতিবেশী আমাকে সাহায্য করছে, আমার বাবা, আমার কাকু, আরও পাড়া প্রতিবেশী অনেকে আছে, অনেক দাদু, অনেক জেঠু আছে, তাদেরকে নিয়ে আমি সকালে বের হই, সন্ধ্যায় বের হই, প্রচারে আমি বেরোচ্ছি। তোমার তো শারীরিক একটা অক্ষমতা রয়েছে। আমার শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সাহায্য করবো, তো আমি সেই অক্ষমতাটাকে পিছিয়ে রেখে আমি এগোয় চলছি। আমি সেই সব দেখি না, আমি চাইছি যাতে মানুষকে আমি সাহায্য করতে পারি। আমারটা আমি কিছু ভাবি না, আমি দেখি না আমি কীরকম, আর আমি এই অক্ষমতা হওয়া সত্ত্বেও আমাকে যত লোকে যত ভালোবাসা দিয়েছে, যত আদর স্নেহ যত্ন করে, আমাকে পেয়ে অনেকে খুশি। এই বিষয়ে তৃণমূল প্রার্থী চুমকি ঘোষের মা চিত্রা ঘোষ বলেন। চুমকি তৃণমূল থেকে দাঁড়িয়েছে, ওর মানে অনেক দিনের ইচ্ছা ছিল, বলতো মা আমি যদি কোনোদিন সুযোগ পাই, যদি একটু দাঁড়াবো বলতো আমার সঙ্গে গল্প করতো, মা তুমি যেমন বলতাম তো এরকম নিয়ে তো কে এ করবে, ওর সহযোগিতা যা একটু সুযোগ পেলো আমার মেয়েটার দাঁড়ানোর জন্যে। আমরা মা বাবা আমাদের যতটাই, আর বাবা সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমিও যাচ্ছি, যদি মানুষের পাশে থাকে মেয়েটা, ওকে যদি সবাই একটু সমর্থ করে প্রতিবন্ধী নিয়ে হিসাবে, তাহলে আমাকে মেয়েটা খুব আনন্দ পেত, এই বলে মনে করেন খুব ইয়ে করতো। জেতার ব্যাপারে কত আশাবাদী আপনারা? আশা করছি মেয়ে জিতবে। কি করবেন জিততে পারে, কি করবেন? মানে যেটা লোকে পাশে দাঁড়ানো, যে যেভাবে ইয়া করে সেভাবে দাঁড়াবে। বাড়িতে বাড়িতে যখন যাচ্ছেন লোকজনকে কি বলছে চুমকি, কি বলছে? আশা দিচ্ছে চুমকিকে সবাই। এর মতে নির্বাচনে সব দলেই যেখানে পার্থিপদ নিয়ে বিশৃঙ্খলা, জেতাহারা নিয়ে পাটিগণিতের রমরমা, সেখানে বিশেষভাবে সক্ষম তরুণীকে প্রার্থী করা সমাজে বিশেষ সচেতনতার বার্তা দেবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশেষভাবে সক্ষম এই তরুণী বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিষয়ে ধলপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রেম সরকার বলেন। আমার বসন্ততে চুমকি ভোটে দাঁড়িয়েছে, কোথা থেকে দাঁড়িয়েছে এবং কিভাবে তাকে, কেন তাকে টিকিট দেওয়া হলো?
পার্টি থেকে মনে করেছে যে চকমোহন এটা চকমোহন পাট বসন্ত এটা চকমোহন পাট এই চকমোহন পাট থেকে যে চুমকি ভোসকে প্রার্থী করেছে এটা আমরা আশা করছি যে ও এখানে বিপুল ভোটে জিতবে সেই সেই কারণে আমরা পার্টি থেকে এটা আমাদের উপরে যারা আছে তারা একদিন আলোচনা করে বসে তো বসার পরে তাকে প্রার্থী করা হয় তো আমরা আশা রাখছি সে বিপুল ভোটে জিতবে আর আমাদের যত সহযোগিতা আছে আমরা তাকে করব আর সব রকম দিক থেকে ও তো শারীরিকভাবে কিছুটা সমস্যায় রয়েছে তো আপনারা দলের তরফ থেকে কিভাবে হেল্প করছেন আমরা দলের তরফ থেকে সব রকমভাবে হেল্প করছি ওকে সব দিক থেকে প্রচার কীভাবে করছে প্রচার আমরা সবাই করছি প্রচারে সবাই বেরোচ্ছি ও নিজে করছে ও গ্রামে থেকে করছে আমরা সবাই করছি আমাদের চকমোহনের সব কর্মীরা আছে সক্রিয় কর্মী আমাদের তারা প্রচার করছে কোথাও কি মনে করছো যে যারা বিশেষভাবে সক্ষম তাদেরও অধিকার রয়েছে ভোটে লড়ার হ্যাঁ অবশ্যই তাদের যারা বিশেষভাবে সক্ষম তাদেরকেও ভোটে লড়ার অধিকার রয়েছে সেকে দল কি যোগ্য মনে করে কি প্রার্থী করেছে দল যোগ্য অবশ্যই মনে করেছে সেই জন্য তাকে প্রার্থী করেছে হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে